বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখড়া সঙ্গীতারানী দাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবারো ফিরে এলাম অনলাইনে ক্লাস নিয়ে তোমাদের মাঝে আমি আজকে পাঠদান করব চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় চতুর্থ আজকে করব ভাগ অঙ্ক ভাগ করার আগে আমাদের কিছু নিয়ম জেনে নিতে হবে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো লিখো এবং বুঝে নাও এখানে দেয়া আছে বাহ্য যে সংখ্যাকে ভাগ করা হয় সেটি হলো বাহ্য তারপর দেয়া আছে ভাজক যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটি হলো ভাজক শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো ভাগফল ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় সেটি হলো ভাগফল তারপর দেয়া আছে ভাগশেষ ভাজ্য নিঃশেষে বিভাজ্য না হলে ভাগ করার সময় যে সংখ্যা অবশিষ্ট থাকে সেটি হলো ভাগশেষ এখানে দেয়া আছে যে নিঃশেষে বিভাজ্য নিঃশেষে ভাগ মানে কি নিঃশেষে ভাগ মানে হলো গুণের বিপরীত প্রক্রিয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো আমরা এখন করব চতুর্থ অধ্যায়ের চার নং কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগফল কি এবং ভাগশে দশ পাওয়া যায় সংখ্যাটি কত আমাদের বের করতে হবে সংখ্যাটি কত এখানে ভাজক সমান চৌত্রিশ ভাগফল তিন এবং ভাগশে আমরা জানি বাহ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এখানে ভাজক চৌত্রিশ ভাগফল তিন দেয়া আছে এবং ভাগশে দশ দেয়া আছে তাহলে আমরা জানি ভাজ্য সমান কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ ভাজক কত দেয়া আছে ভাজক চৌত্রিশ ভাগফল তিন এবং ভাগশেষ দেয়া আছে দশ তাহলে আমরা আগে চৌত্রিশকে তিন দিয়ে গুণ করব ভাজকের ভাগফল দিয়ে গুণ করব তিন ছাড়া বারো বারো দুই হাতে আছে এক তিন তিরিকে নয় আর কে দশ গুণ করে হলো একশো দুই যোগ দশ তাহলে আমরা যোগ করে ফেলাম শূন্য আর দুই যোগ করলে দুই তারপর শূন্য আর একে যোগ করলে এক একে এক একশো বারো বলছে যে কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগফল তিন এবং ভাগশেষ দশ পাওয়া যায়
সংখ্যাটি কত সংখ্যাটি মানে কি বাহ্য কত আমরা এখন বের করলাম বাহ্য 112 সুতরাং সংখ্যাটি সংখ্যাটি 112 উত্তর সংখ্যাটি 112 প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো আমরা আবার করব পরবর্তী অঙ্ক 5 নং তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে আমাদের কি বের করতে হবে কতটি ফুটবল দল গঠন করতে পারবে তা আমরা আগে জানব মোট খেলোয়াড় কতজন মোট মোট খেলোয়াড় মোট খেলোয়াড় 99 জন তাহলে 11 জন সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে তাহলে আমরা লিখব 11 জন সদস্য 11 জন সদস্য নিয়ে গঠিত হয় সুতরাং 99 জন 99 জন সদস্য নিয়ে গঠিত আমরা ভাগ করব 99 ভাগ 11 টি 10 আমরা ভাগ করব কে 11 দিয়ে ভাগ করব 9 11 99 এসে যাবে 0 তাহলে বের হলো 9 9 টি 10 তাহলে বলছে যে তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে সুতরাং 9টি দল 9টি দল গঠন করতে পারবে লক্ষ্য করো আমরা পরবর্তী অঙ্কটি করব 7 নং 500 টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12 টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে
আমাদের কি বের করতে হবে কতটি বক্সের প্রয়োজন হবে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে তাহলে আমরা এখান থেকে লিখব 12টি পেন্সিল টি পেন্সিল একটি বক্সে সুতরাং একটি পেন্সিল 12 ভাগে একটি বক্সে সুতরাং এখন বের করতে হবে 500টি পেন্সিল 500টি পেন্সিল সমান 1 × 500 নিচে 12 আমরা এখন রাব করব পাঁচশোকে বারো দিয়ে ভাগ করব প্রথম সংখ্যা আছে পাঁচ পাঁচ বারো থেকে ছোটো এই জন্য যাবে না এই জন্য আমাদের দুই সংখ্যার মধ্যে ভাগ করতে হবে আমরা বারো নামতা করব বারোকে বারো বারো দ্বিগুণে চব্বিশ তিন বারো ৩৬ চার বারো ৪৮ চার বারো ৪৮ এখন এখন আমরা বিয়োগ করব আঠাশে দশমে কত হলে দুই আটে আছে এক চার একে পাঁচ মিলে গেছে কোন শূন্য আমরা নামাবো এখন বারো বিশের মধ্যে যাবে একবার বারো একে বারো তাকে দুই আছে দশমে কত হলে আট হলে আটে আছে এক এক একে দুই দুই দুয়ে মিলে গেছে অবশিষ্ট বাকশেষ একচল্লিশটি একচল্লিশটি বক্সের প্রয়োজন অবশিষ্ট অবশিষ্ট আটটি পেন্সিল শিক্ষার্থীবৃন্দ আবার লক্ষ্য করো ৫০০টি পেন্সিল থেকে প্রতি বক্সে ১২টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে আমাদের কতটি পেন্সিল কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে ১২টি আমরা বের করবো এখান থেকে লিখবো ১২টি পেন্সিল সমান একটি বক্সে সুতরাং একটি পেন্সিল সমান ১২ ভাগের একটি বক্সে সুতরাং ৫০০টি পেন্সিল সমান ১ × ৫ / ১২ তাহলে আমরা রাব করে দেখলাম যে বারো দিয়ে ৫০০কে ভাগ করলে চার বারো ৪৮ বিয়োগ করা হয় ২০ তারপর ২০ মধ্যে বারো যাবে একবার বের হয়েছে ৪১ ভাগ ফল এবং বাকশেষ ৮ সমান ৪১টি বক্সের প্রয়োজন পড়বে এবং অবশিষ্ট ৮টি পেন্সিল সুতরাং ৪১টি বক্সের প্রয়োজন পড়বে এবং অবশিষ্ট রইল
দিচ্ছি পেন্সিল। শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে করবে এবং শিখবে। আজকে আর নয়, আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।